উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমার মন কেমন করে কে জানে কে জানে কে জানে কাহার তরে একটু সাউন্ডে ঠিক করছি আমার মন কেমন করে কে জানে কে জানে কে জানে কাহার তরে অলক্ষ পথের পাখি গেল ডাকি গেলো ডাকি সুদূর দিগন্তরে ভাবনাকে মূল ধাওয়ায় সাগর পারের হাওয়ায় 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 স্বপন বলাকা মেলেছে পাখা আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে রবীন্দ্রনাথের মনের মধ্যে এই যে অপার শূন্যতা খেরা করেছিল উনিশশো সালে সেই অপার শূন্যতা এখনও কিন্তু আমাদের মনের ভেতর ঘোরাফেরা করে আমরাও কিন্তু প্রায় সময়ে বুঝতে পারি আমার মন কেমন করে আমার মন কেমন করে জীবনন্দ দাস তিনি আরো গভীরভাবে অনুভব করেছিলেন আলো অন্ধকারে যায় মাথার ভেতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাতে রাখে হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় প্রিয় বন্ধুরা জীবনন্দ দাসের কি ভয়ঙ্কর অবস্থা ছিল তার ভেতরে তার মননে তার মনে আরেকবার আপনারা শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন আলো অন্ধকারে যায় মাথার ভেতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে না এড়াতে সে আমার হাতে হাত হাত রাখে হাতে সব কাছে তুচ্ছ হয় পণ্য মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় এই বোধটার নাম কি এই বোধটার নাম হচ্ছে নিঃসঙ্গতা বোধ নির্জনতা বোধ অ্যালোননেস একাকী বোধ রবীন্দ্রনাথের মধ্যেই বোধ ছিল এবং রবীন্দ্রনাথ এই বোধে তাড়িত হয়ে বলেছিলেন আমার মন কেমন করে কে জানে কে জানে কে জানে কাহার তরে একই জিনিস কিন্তু তার মধ্যে কাজ করেছিল রবীন্দ্রনাথের মধ্যে জীবনন্দ দাসের মধ্যে তীব্রভাবে এই নির্জনতা বোধ বোধ কাজ করেছে প্রশ্নটা হচ্ছে এই নির্জনতা বোধ বোধ, আলটিমেটলি কি করে আলটিমেটলি সে যে ক্ষতিটা করে সে হচ্ছে আত্মহত্যার দিকে ঠেলে দেয় একটা মানুষ যখন তীব্রভাবে নিসঙ্গ হয়ে পড়ে সে তখন আর সে যখন তাকে আর খুঁজে পায় না তখন সে আত্মবিধ্বংসী হয়ে ওঠে নিজের অস্তিত্বকে তখন অর্থহীন মনে হয় মনে হয় বেছে থেকে কী লাভ সে তখন অন্ধকারের অতল গহ্বরে লাভ দেয় আত্মহত্যা করেছে এরকম আমার ঘনিষ্ঠ দুজন বন্ধু কথা মনে পড়ছে একটা বন্ধু তো প্রাইমারি স্কুলের সময় আত্মহত্যা করেছিল আমার আত্মজীবনীতে লিখেছি আপনারা যারা আমার আত্মজীবনী জার্নি বাই লাইফ পড়েছেন তারা বাহারের কথা জানেন বাহার ক্লাস ফাইভে যখন আমি পড়ি তখন বাহার আত্মহত্যা করেছিল অ্যান্ড্রিন বিষ পান করে বাবা তাকে খুব করে মেরেছিল সে তীব্র অভিমান করে আত্মহত্যা করেছিল স্কুল থেকে যখন আমি ফিরছি তখন আমার বন্ধু বাহারকে আমি যখন খোঁজ করলাম দেখলাম তার বাড়িতে অনেক মানুষ সেই ছোটোবেলায় কত ছোটো আমার বয়স যখন ক্লাস ফাইভে পড়ি আমি গিয়ে দেখি উঠোনের মধ্যে আমার বন্ধু বাহারের লাশটি রাখা আছে বাহার আত্মহত্যা করেছিল প্রাইমারি স্কুলে আমি যখন পড়ি কেন সে আত্মহত্যা করেছিল এই প্রশ্নটা আমার মনের মধ্যে বোধ এই বীজ বপন বপিত হয়েছিল সেই স্কুল জীবনে এবং আপনারা জানেন যে আমার একটা কবিতার বইয়ের নামই আছে আত্মহত্যার পরিবর্তে কাপ চা খাও সেটা অন্য প্রসঙ্গ সে নিয়ে আরেকদিন বলবো প্রসঙ্গটা হারিয়ে ফেলতে চায় না কেন আত্মহত্যা কারণ এই যে বোধ কাজ করে দাস এই বোধকে চিনতে পারছেন না যে এই বোধ এতই 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 কঠিন বোধ যে জীবনুদাসের মনে হচ্ছে সব কাজ তুচ্ছ মনে হয় বন্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সময় সকল সময় শূন্য মনে হয় কি তীব্র বোধ কি প্রচণ্ড বোধ কি বিষাক্ত বোধ এটা খেলা করছে এই যে কবিতাটিকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে এর আগে একে সৃষ্টিশীলতার বেদন হিসাবে চিহ্নিত করা হয়েছে তা আজকে যখন আমি কবিতাটির এই পঙ্ক্তিগুলো পড়ছিলাম তখন আমার মনের মধ্যে মনে হয়েছিল এটা আর কিছুই না নৈসঙ্গবোধ নিসঙ্গোধ অ্যালোননেস প্রিয় বন্ধুরা আমাদের জীবনে এরকম কঠিন সময় আমরা হয়তো পার করেছি আর যারা পার করেননি পার করবেন এরকম হঠাৎ করে মনে হতে পারে আমার মন কেমন করে কে জানে কে জানে কে জানে কাহার তরে রবীন্দ্রনাথের এটা রোমান্টিক ছিল যে তার রবীন্দ্রনাথের এই বোধটা ছিল একটু অন্যরকম যে কাহার তরে তার হৃদয় কেমন করে সেটা একটু অন্যরকম একটা রোমান্টিক বোধ কিন্তু জীবানন্দ দেশের ছিল একেবারেই একটা খুব। তীব্র মানসিক দহন তীব্র মানসিক যাতনা তীব্র মানসিক সংকট সং মানে একটা দ্বন্দ্বময় পরিস্থিতি তার মনের মধ্যে কাজ করছিল তিনি স্বপ্ন স্বপ্নের মধ্যে শান্তি পাচ্ছিলেন না তিনি শান্তির মধ্যে শান্তি পাচ্ছিলেন না ভালোবাসার মধ্যে শান্তি পাচ্ছিলেন না এখন এই যে তীব্র বোধ যদি আমাদের মনের মধ্যে আসে আমরা কি করব, কি করে এই বোধের হাত থেকে রক্ষা পেতে পারি সেই দর্শন দিয়েছে আড়াই হাজার বছর আগে লাউৎসু তাউিচিংয়ের মধ্যে এবং সেই দর্শনটিকে আমরা খুঁজে পাই বেদান্ত দর্শনের মধ্যে আমরা খুঁজে পাই আমরা খুঁজে পাই ইন্ডিয়ান ফিলোজফির মধ্যে আমরা খুঁজে পাই সোফিজমের মধ্যে এবং সর্বসাম্প্রতিক যে দুজন দার্শনিকের কথা আমি প্রায়ই বলি যারা আমাকে যাদের রচনা যাদের যাদের চিন্তা ভাবনা আমাকে দারুণভাবে প্রভাবিত করে একজন হচ্ছে জেকে কৃষ্ণমূর্তি আরেকজন হচ্ছেন একার টুলে আপনারা আমার মুখে এই দুটো নাম শুনে শুনে নিশ্চয় মুখস্থ হয়ে গেছে তারা অনুসন্ধান করছেন যে এই বোধের হাত থেকে এক কামক বাঁচা যায় খুব সহজ ফর্মুলা খুব সহজ যদি জীবানুদু দাসকে এই তত্ত্বটি বুঝেই বলা যেত আমার ধারণা জীবানু দাস এত মৃয়মান থাকতেন না তিনি জীবনন্দদের কবিতার মধ্যে প্রচুর মৃয়মানতার গল্প উজ্জ্বল কবিতা নিশ্চয়ই কিছু আছে কিন্তু অনেক বেশি মৃয়মানতার গল্প নির্জবতার গল্প আমি দেখতে পাই প্রচণ্ড যাতনার গল্প দেখতে পাই সেই তত্ত্বটা কি সেটা আর কিছুই না নো দাই সেলফ নিজের মধ্যে আমাদের মাথার মধ্যে যেসব চিন্তা আসে এইসব চিন্তা আমার চিন্তা কিন্তু এইসব চিন্তা আমি না এই সামান্য বাক্যটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে এই সব চিন্তার দহন থেকে মুক্ত হতে পারি এই চশমাটা এটা আমি না এই চশমা তো আমি না আমার এটা আমার চোখের উপর আছে আমার চোখের উপর যে চশমাটা আছে এটা আমাকে সাহায্য করছে কিন্তু ইট ইজ নট মাই পার্ট নট মাই পার্ট অফ মাই বিং আমার যে সত্তা তার অংশ এই চশমা না কারণ এই চশমাটা এখন খুলে ফেলে দিলেই এ এই এর কোনো অস্তিত্ব থাকবে না আমার যে চেহারা এটা কি আমি না এটা আমার মুখ বাট আমি না তাহলে আমিটাকে আমিটা হচ্ছে একটা যার মৃত্যু নেই যার জন্ম নেই এক অস্তিত্ব এক সত্তা এই বোধটা যদি আমাদের মনের মধ্যে দৃঢ়মূল হয় তখন মনের যে যাতনা মন থট উৎপন্ন করছে শূন্যতা উৎপন্ন করছে কিন্তু যদি শূন্যতাকে আমি ভেবে বসি যে আমি শূন্যতা তাহলে কিন্তু জীবনদ্রেশের মতো এরকম এই যে সব চিন্তা প্রার্থনা সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হতে থাকে বন্ধুরা আমার আমিও এই কুড়ি বছর আগে এই ক্রাইসিসে পড়েছিলাম তীব্র মানসিক যাতনা আমার ছিল আমি খুব সৌভাগ্যবান যে ছিল বলতে পেরেছি কারণ এটা এই যে মাথার মধ্যে আমাদের দুশ্চিন্তা চিন্তা টেনশন অ্যাংজাইটি সব মনের কাজ মন তৈরি করছে একে এত পাত্তা দেওয়ার কিছু নেই এ মেঘের মতো মনের মধ্যে এসছে আবার চলে যাবে আমি যদি আমার গুরু সৈয়দ আকরম হোসেনের ভাষায় অ্যাসথেটিক্যাল ডিস্টেন্স রেখে নান্দনিক দূরত্ব রেখে যদি এই থটকে দেখতে পারি পর্যবেক্ষণ করতে পারি অবজার্ভ করতে পারি তাহলে থট আমাকে আর পেয়ে বসবে না পেয়ে বসে না প্রিয় বন্ধুরা খুব সামান্য একটু কথা কিন্তু এই কথাটা আমরা বুঝতে পারি না বলি কিন্তু সবসময় দুশ্চিন্তা মাথায় আসলেই মনে করি দুশ্চিন্তাটা আমি না এটা আমার আমি না এটা আমার কাছে এসছে আবার চলে যাবে কিন্তু আমি যখন জড়িয়ে যাই তখন প্যাকের মধ্যে যেমন একটা মানুষ জড়িয়ে যায় এবং প্যাকের মধ্যে কাদার মধ্যে সে জড়াতে থাকে আমরা আমাদের চিন্তা আসামাত্র একটা চিন্তা আসামাত্র আমরা সেই চিন্তার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলি আর তখনই আমাদের মনের মধ্যে এই উৎকণ্ঠা তৈরি হয় তখনই আমরা বলি আলো অন্ধকারে যায় মাথার ভেতর স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে কি বোধ এই অসহায় বোধ নির্জনতা বোধ টক্সিক একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করে সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের প্রশ্নের জবাব আর দিচ্ছি না কারণ সালাম খান একটা প্রশ্ন করেছেন তবে আমি ডাকে এটা একটা কঠিন প্রশ্ন এ নিয়ে আরেকদিন কথা হবে শুভরাত